আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভধারণের পর থেকে হাজারো পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় একজন নারীকে। আগে হয়তো আপনি নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করেছিলেন, কিন্তু একবার গর্ভবতী নিশ্চিত হওয়ার পর আপনাকে অন্তত একবার ভাবতে হবে কাজটি করা যাবে কি না। গর্ভাবস্থায় একজন নারী ঘরের কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ এড়িয়ে চলবেন, এ নিয়েই আজকের ভিডিও। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। গর্ভাবস্থায় গৃহস্থলী কাজ নিরাপদ কি না, সহজেই বলতে গেলে আপনি অধিকাংশ গৃহস্থলী কাজ করতে পারবেন, তবে ক্ষেত্র বিশেষে ভিন্ন হতে পারে। অনেক গর্ভবতীকে বিভিন্ন শারীরিক ঝুঁকির কারণে একেবারে বিশ্রাম নিতে বলা হয়। যদি আপনাকে ডাক্তার এরকম কোনো সমস্যার কথা না বলে বা আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে, অবশ্যই ঘরের কাজ করতে পারবেন। কী কী কাজ করা যাবে? রান্নার জন্য বিভিন্ন শাকসবজি কাটাকাটি করা এবং এগুলো ধোয়ার কাজ অবশ্যই করতে পারবেন, তবে দাঁড়িয়ে কাটতে হলে মাঝে মাঝে বিরতি নিন। রান্নাও আপনি করতে পারবেন, তবে আগুনের তাপ থেকে পেটকে দূরে রাখুন বা চাইলে রান্নার অ্যাপ্রন ব্যবহার করুন। খাবারের প্লেটগুলো ধুতে আশা করি সমস্যা হবে না, তবে এক্ষেত্রে বসে না করে দাঁড়িয়ে প্লেট ধোয়ার চেষ্টা করুন। ঝাড়ু দেওয়া সম্ভব, তবে ঝাড়ুটির হাতল লম্বা যেন হয়, এর ফলে আপনি সবচেয়ে কম বাঁকা হয়ে ঝাড়ু দিতে পারবেন, এতে কোমরের চাপ কমবে। গড় মোছার ক্ষেত্রে মপ ব্যবহার করুন, এটির হাতলের কারণে আপনার জন্য সহজ হবে মোছার কাজটি। নুয়ে বা নিচু হয়ে ফ্লোর বা খাটের নিচে মুছতে যাবেন না, এগুলো অন্য কাউকে দিয়ে করান। বাথরুম পরিষ্কার করতে পারেন, তবে মারাত্মক কিছু কেমিক্যাল ব্যবহার করবেন না। লেবুর রস, সাদা ভিনেগার, বেকিং সোডা ব্যবহার করুন। কাপড় ধোয়া, একসাথে আরেকজনের কাপড় এই সময়ে ধুতে যাবেন না, আপনার নিজের ব্যবহৃত কাপড়গুলো নিয়মিত ধুতে পারেন, তবে পিচ্ছিল মেজে হলে সাবধান থাকতে হবে। কি কি কাজ করা যাবে না, যে কোনো ভারী জিনিস তোলা বা বহন করা নিষেধ। এ সময় বর্ধিত পেটের কারণে এগুলো করা উচিত নয়। সিলিং ফ্যান, জানালার পর্দা পরিবর্তন, ঘরের ফার্নিচারের উপরের অংশ মোছামুছি করতে যাবেন না, এতে পড়ে যেতে পারেন। অহেতুক সিঁড়ি বেয়ে ওঠানামা করা উচিত নয়, যদি সিঁড়ি বাইতেই হয় তাহলে রেলিং ধরে আস্তে আস্তে ওঠানামা করুন অথবা কারো সাহায্য নিন। অনেকের এখনও টিউবওয়েলের পানি ব্যবহার করতে হয়, কিন্তু গর্ভবতী হওয়ার পর থেকে টিউবওয়েল চাপা নিষেধ। বিড়াল কুকুর বা অন্য পশু পাখি পোষার অভ্যাস থাকলে এখন থেকে বাদ দিন, এদের থেকে গর্ভবতীদের সংক্রমিত হওয়ার প্রবণতা অনেক দেখা যায়। ঘরে মশা স্প্রে বা কয়েল ব্যবহার করলে সতর্ক থাকুন, এই স্প্রে বা কয়েলগুলো ভালো মানের নয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বিষাক্ত উপাদানে তৈরি করা হয়। ছোট বাচ্চাদের সাথে খেলা করার সময় সতর্ক থাকুন। কিছুদিন আগে একজন গর্ভবতী কমেন্টে জানান, তার ভাইয়ের ছেলে খেলার সময় তার পেটে ঘুষি মারে, এতে তার পেট ব্যথা শুরু হয়। পরবর্তীতে কি হয়েছিল আমাদের জানা নেই, তবে আপনি সতর্ক থাকুন। এই সতর্কতাগুলো শুধু গর্ভবতীর মনে রাখলে চলবে না, তার স্বামী পরিবারের উচিত বিষয়গুলো গর্ভবতীকে বারবার স্মরণ করিয়ে দেওয়া, তাকে নিষেধ করা এবং কাজগুলো করতে বাধ্য না করা। আপনার গর্ভাবস্থা যেন সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকে, এই কামনা রইল। ভালো থাকবেন।